সদ্য সমাপ্ত হয়ে যাওয়া বিতর্কে আটকে থাকা নির্বাচনের নামে প্রহসন 2023 পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের প্রহসনকে প্রতিবাদ জানিয়ে এরাজ্যের বিজেপি 6,000-এরও বেশি সিটে পুনর্নির্বাচনের দাবি তোলে। যদিও তারা যে তালিকা জমা দেয় সেই তালিকা বা দাবিকে কোনো রকম প্রাধান্য দেয়নি ক্লিপ নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। তিনি তার নিজের মনোমতো 698টি সিটে পুনর্নির্বাচনের নির্দেশ দেন, আর সেই পুনর্নির্বাচনে যে সকল সিটগুলিতে ভোট হয়েছিল অর্থাৎ বুথগুলিতে, সেখানে গণনার পর দেখা গেল 631টিতে শাসক দল পরাজিত হয়েছে, প্রতিটিতেই বিরোধী দলের রমরমা। অর্থাৎ এখানে প্রমাণিত হয়ে গেল সঠিকভাবে ভোট হলে 90% সিটের শাসক দল পরাজিত হবে। কিন্তু এটা তো নির্বাচন হয়নি নির্বাচনের নামে প্রহসন, কারণ 698টি সিটে যে ভোট হয়েছিল প্রত্যেকটিতে 4 থেকে 6 করে কেন্দ্রীয় বাহিনী ছিল, তাই সেখানে আর তাদের ট্যাটু চলেনি। তাই বলা যেতেই পারে আগামী লোকসভা নির্বাচনে হয়তো নতুন কোনো রেজাল্ট আসতে পারে। আর আপনারা এই প্রতিবেদন বা এই ধরনের নিউজ মেন মিডিয়ায় পাবেন না, তারা তাদের বিজ্ঞাপনের জন্য বিক্রি হয়ে আছে। আমরাই এই প্রতিবেদন তুলে ধরব। এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।